Dear students, hope you all are well by the grace of Almighty Allah. Welcome you all to my English class. It's long time can't see those lovable faces of you. We know the world is going through a bad situation because of COVID-19, coronavirus, and for this reason, thinking about your safety, the government has taken lots of steps, and our college authority is doing a priority job for your present study. My special thanks to our principal sir for taking various steps for your study. Today, I'm going to discuss on sentence connectors. Hope you all will enjoy this class. Dear students, for your convenience, I'm going to take my online class using our mother tongue. তো আমরা শুরু করতে পারি আমাদের ক্লাস। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো, আর সেন্টেন্স কানেক্টর পড়াবো আমি। তোমরা কাগজ কলম সাথে নিয়ে বসে যাও। আমি সেন্টেন্স কানেক্টরের উপর তিনটা ক্লাস নেব। তিনটা ক্লাসের মধ্যেই আমি আশা করি আমি তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরস পুরোপুরিভাবে শেষ করতে পারবো এবং তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা ক্লাস আমি খুব বেশি লেন্দি করব না, 20-25 বা 30 মিনিটের মতো ক্লাস লাগবে প্রত্যেকটা ক্লাস। এর মধ্যেই তোমাদের প্রতিদিনের ক্লাস শেষ হবে, আর তিন ক্লাস পরে আশা করি তোমরা এই সেন্টেন্স কানেক্টরস নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। যাই হোক, শুরু করা যাক আমাদের আজকের বিষয়, আমাদের আজকের টপিক। সেন্টেন্স কানেক্টরস। তো সেন্টেন্স কানেক্টরস এর জন্য আমরা প্রথমেই ডেফিনেশনটা জানবো, আসলে সেন্টেন্স কানেক্টরসটা কি। সেন্টেন্স কি সবাই জানি আমরা, সেন্টেন্স কি আর কানেক্টর কি সেটাও জানি। তারপর আমি বলি যে কানেক্টর হচ্ছে, কানেক্টরের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। কানেক্টরের সংজ্ঞা যদি বলি, আমরা বলতে পারি যে কানেক্টর ইজ এ থিং হুইচ লিঙ্কস টু অর মোর থিংস টুগেদার। A thing which links two or more things together. এমন একটা বিষয় কানেক্টর হচ্ছে, এমন একটা বিষয় আই থিঙ্ক হুইচ লিঙ্কস, যেটা কিনা সংযুক্ত করে টু অর মোর থিংস টুগেদার, মানে দুটো বা তারও অধিক বিষয়কে একসাথে সংযুক্ত করে, সেটাকে বলা হচ্ছে কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টরস এর সংজ্ঞাটা আমি বলে দিই। আশা করি তোমরা লিখেছো যে কানেক্টর কি, এ থিঙ্ক হুইচ লিঙ্কস টু অর মোর থিংস টুগেদার, এমন একটা জিনিস বা বিষয় যেটা দুটো বা তার অধিক জিনিসকে একত্রে সংযোজন করে, সেটা হচ্ছে কানেক্টর।
সেন্টেন্স কানেক্টরস কানেক্টরসের সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারি সেন্টেন্স কানেক্টরস আর ইউজ টু এক্সপ্রেস রিলেশনশিপ আর ইউজড টু সেন্টেন্স কানেক্টরস আর ইউজ টু এক্সপ্রেস রিলেশনশিপস বিটুইন আইডিয়াস অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্স। আইডিয়াস অ্যান্ড বলা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টরস আর ইউজড টু এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন আইডিয়াস অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্সেস। উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস words and phrases দেখো লিখো এটা দেখো সেন্টেন্স কানেক্টরস আর ইউজড টু এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন আইডিয়াস অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সেন্টেন্স কানেক্টরস হেল্প আস ক্যারি ওভার এ থট ফ্রম ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার অ্যান্ড ফ্রম ওয়ান প্যারাগ্রাফ টু অ্যানাদার। অর্থাৎ সেন্টেন্স কানেক্টরস আর ইউজড টু এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন আইডিয়াস, মানে কোনো ধারণার মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সেন্টেন্স কানেক্টরসটা ব্যবহার করা হয়। অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্সেস, এবং বাক্যগুলোকে কম্বাইন করার জন্য বা একত্রিত করার জন্য বা সংযুক্ত করার জন্য সেন্টেন্স কানেক্টরস ব্যবহৃত হচ্ছে। উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস sentence connectors help us sentence connectors help us carry over a thought
মানে বিভিন্ন শব্দ এবং শব্দগুচ্ছ এগুলোর মাধ্যমে সেন্টেন্স কানেক্টরস কি করে আমাদের সাহায্য করে ক্যারি ওভার এ থট ফ্রম ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার। ক্যারি ওভার হচ্ছে হলো এক্সটেন্ড বিয়ন্ড দ্য অরিজিনাল এরিয়া অফ অ্যাপ্লিকেশন, মানে মূল যে বিষয়টা সেটার সেটার আরো বৃদ্ধি ঘটিয়ে কোনো অর্থ প্রকাশ করার কথা বোঝাচ্ছে, যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের মধ্যে এবং একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ার মধ্যে, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে সেন্টেন্স কানেক্টরসটা কি। আমি আবারও বলছি, তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে সেন্টেন্স কানেক্টরস হচ্ছে এমন কিছু যেটা কিনা একটা রিলেশনশিপ এক্সপ্রেস করে, একটা রিলেশনশিপ বা সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটায় একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ার মধ্যে, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের মধ্যে, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে, এগুলোর মধ্যে সংযোগ সৃষ্টি করে, সংযোগ সৃষ্টি করে এটার সৌন্দর্য বৃদ্ধি করে। আশা করি তোমরা এটা লিখে ফেলেছ। আমি আমি আরো একবার সহজ করে বলে দিচ্ছি তোমাদের যে সেন্টেন্স কানেক্টরসটা কি। বাংলায় বলি, এটা লিখতে হবে না, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। ইংরেজিতে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যেগুলো কোনো বাক্যের দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, মানে ইংরেজিতে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যেগুলো কি করে দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিংবা বাক্যসমূহের পারস্পরিক সংগতি রক্ষা করে। এই যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে সেটা যে একটা পারস্পরিক সংগতি, সেই সংগতিটাকে রক্ষা করে। এই ধরনের শব্দকে ইংরেজিতে সেন্টেন্স কানেক্টর বলে, যার অর্থ দাঁড়ায় সংযোগকারী শব্দ বা সংযোগ স্থাপনকারী শব্দ। সংযোগকারী মানে কি? সংযোগকারী শব্দ এই দুটো জিনিসকে একসাথে সংযুক্ত করছে, সে সংযোগকারী শব্দ বা সংযোগ স্থাপনকারী শব্দ। দুটো সেন্টেন্সকে যে একসাথে সংযুক্তি করছে, একটার সাথে যে আরেকটার সম্পর্ক তৈরি করছে, সেইটার যে ওয়ার্ড বা ফ্রেজটা সম্পর্কটা তৈরি করে তাকেই বলা হচ্ছে কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরস। ভাষার সাবলীলতা বৃদ্ধি বা গতি সৃষ্টি করার জন্য সেন্টেন্স কানেক্টরসের অবদান অনেক। হ্যাঁ, ইংরেজিতে ভাষার যে সাবলীলতা, সেই সৌন্দর্য, সেই সৌন্দর্য রক্ষা করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য সেন্টেন্স কানেক্টরস বেশ কাজ করে। যাই হোক, আমি 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 তোমাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দেব অনেক অনেকগুলো, আমরা পরবর্তী ধাপে আগাই। ধরো ছোট একটা উদাহরণ দিই, আমি বললাম আমি সকালে এবং রাতের খাবারে শুধু সবজি খাই, কারণ ভাত খাবার ফলে আমার ওজন বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পায়। এই যে কারণ শব্দটা বললাম, যে আমি সকালে এবং রাতে শুধু সবজি খাই কারণ ভাত খেলে আমার ওজন বেড়ে যায়। এই কারণ শব্দটা কি কি করছে, যে দুটো দুটো শব্দকে বা দুটো বাক্যকে সংযুক্তি করছে। ইন মাই ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আই টেক অনলি ভেজিটেবলস, বিকজ ইফ আই টেক রাইস ইট ইনক্রিজ মাই ওয়েট। হ্যাঁ, মানে এই যে এখানে বিকজ শব্দটা, বিকজ শব্দটা হচ্ছে একটা কানেক্টর। আমি আমি লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা বলি, মাথায় রাখো যে ইন মাই ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আই টেক অনলি ভেজিটেবলস, আমার সকাল এবং রাতের খাবারে আমি শুধুমাত্র সবজি খাই। বিকজ ইফ আই টেক রাইস ইট উইল ইনক্রিজ মাই ওয়েট, হ্যাঁ আই উইল গেইন ওয়েট, আমি যদি ভাত খাই তাহলে আমার ওজন বেড়ে যাবে। এই যে বিকজ শব্দটা, সেটা সেন্টেন্স কানেক্টরস। আমি যদি বিকজ ইউজ নাও করি তাহলে কিন্তু আমার বাক্য হবে। আমি যদি বলি ইন মাই ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আই টেক অনলি ভেজিটেবলস, ফুল স্টপ দিলাম, দিয়ে বললাম যে
ইফ আই টেক রাইস ইট উইল ইনক্রিজ মাই ওয়েট। তাহলে কি হচ্ছে, বাক্য কিন্তু দুটোই হচ্ছে, কিন্তু বিকজ ব্যবহার করার ফলে বাক্যের মাধুর্যতা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কানেক্টরের কাজ। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টরস তোমাদের জন্য আমি লিখব, তোমরা সেগুলো খাতায় উঠিয়ে ফেলবে এবং আগামী এক সপ্তাহে এই সবগুলো সেন্টেন্স কানেক্টরস মুখস্থ করে ফেলবে, একেবারেই মুখস্থ করে ফেলবে। বিগত বছরের যেই বোর্ড কোশ্চেন্স সেগুলো আমরা যখন ঘাটাঘাটি করি বা পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে মোটামুটি অ্যারাউন্ড 30টার মতো কানেক্টরস আসছে। 30টা যদি ভালো করে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে আমি আশা করি এই 30টার মধ্য থেকেই তোমাদের কমন পড়ে যাবে এবং আরও দু চারটা হয়তো বাড়তে থাকবে, সেগুলো তোমরা পরবর্তীতে জেনে নেবে। আচ্ছা, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টরস বোর্ডে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং সেগুলোকে অর্থ সহ একেবারে ভালো করে মুখস্থ করে ফেলবে। Few important and necessary sentence connectors. আচ্ছা, আমি তোমাদের সেন্টেন্স কানেক্টরস নিয়ে আর দুটো কথা বলি। পরীক্ষার প্রশ্নে তোমরা 10 নাম্বার প্রশ্নের মধ্যে 10 নাম্বার বা 10 নাম্বার দাগে তোমরা এই সেন্টেন্স কানেক্টরস পাবে। পরীক্ষায় আসবে 10টি সেন্টেন্স কানেক্টরস তোমাদের লিখতে হবে, প্রতিটাতে 0.5 করে মার্কস, অর্থাৎ 5 নাম্বারের জন্য তোমাদের 10টি সেন্টেন্স কানেক্টরস উত্তর করতে হবে এবং খুব সহজে এখানে 5-5 ওঠানো যায়। সেটার জন্য সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টরস মুখস্থ রাখা, সেগুলোর ব্যবহার জানা এবং বেশি বেশি করে একটু বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। এর ফলে আমি আশা করি তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এটার উপরে। যাই হোক, আমরা লিখলাম প্রথমে অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে ফলে, তোমরা সবাই জানো। এরপরে 2 নম্বরে আমরা লিখতে পারি হাউএভার, যাই হোক। দেয়ারফর বা সো অর্থ হচ্ছে অতএব, সুতরাং, কাজেই, তাই। আমি উপরে মুছে নিচ্ছি, তোমরা আশা করি লিখে ফেলেছো।
কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি হচ্ছে ফলে। আদারওয়াইজ, অন্যভাবে বা নতুবা। এগুলো মোটামুটি তোমাদের সবই জানাশোনা, অনেকে হয়তো আমি 30 থেকে 32 34 এরকম তোমাদের সেন্টেন্স কানেক্টর এরকম দেব। এর মধ্যে দেখবে যে কারো সবগুলো জানা, কেউ হয়তো 10-12টা পড়লেই হবে নতুন করে, কারো হয়তো 15-20টা পড়তে হবে, তবে সবগুলো ভালোভাবে অর্থসহ মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে বা মানে অন্যভাবে না, অন্য অপর পক্ষে অন্যদিকে। অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে বা অন্য দিকে। ফার্দার মোর, বিসাইডস, ফার্দার মোর, বিসাইডস, মোর ওভার, অধিকন্তু, মোর ওভার। ফার্দার মোর, বিসাইডস বা মোর ওভার সবগুলো মোটামুটি একই একই অর্থ বহন করে, অধিকন্তু। লিখে ফেলো। ইনফ্যাক্ট, সবাই জানো প্রকৃতপক্ষে, আমি উপর দিকে মুছে নিচ্ছি, ইনফ্যাক্টের পরে আমরা লিখবো সাচ অ্যাজ, যেমন। এরপর সিন্স, অ্যাজ, বিকজ, অর্থ লিখতে পারি যেহেতু বা কারণে। সিন্স, অ্যাজ, বিকজ সবগুলো একই একই ধরনের অর্থ প্রকাশ করে, সবগুলো কানেক্টরস, যেহেতু বা কারণে।
অ্যান্ড দেন অলসো, এগুলো কাছাকাছি একটা আরেকটার মতো মানে একই রকম অর্থ প্রকাশ করে, অ্যান্ড এবং দেন তখন বা তারপর অলসো ও বা আরো কাছাকাছি সবগুলো, এগুলো যখন আমি তোমাদের উদাহরণ সহ দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। উঠে নাও, এগুলো উঠে নাও। এরপর আমরা লিখতে পারি ইফ, ইফ সবাই জানো ইফ অর্থ যদি, ইফ এর পরে লিখতে পারি দো অল দো, যদিও, তারপর লিখতে পারি অর, বাট, অর বাট দ্যাট, অর অথবা বাট কিন্তু দ্যাট যে, খুবই সহজ, কঠিন কিছুই না, শুধু অর্থগুলো মুখস্থ করে ফেলবে আর হচ্ছে বিগত বছরের বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলো সবসময় চেষ্টা করবে যে চর্চা করার জন্য, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি উপরে লিখি আবার, দাস এভাবে বা এরূপে, ফার্স্টলি সেকেন্ডলি প্রথমত দ্বিতীয়ত, সিমিলারলি ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে হচ্ছে একইভাবে, ইভেন্চুয়ালি ফলে, বেসিক্যালি মূলত বা প্রধানত,
মূলত বা প্রধানত স্পেশালি বিশেষভাবে স্পেশালি বিশেষভাবে তারপর তারপর ফাইনালি ফাইনালি বা এট লাস্ট ফাইনালি বা অ্যাট হচ্ছে পরিশেষে বা সবশেষে। পরিশেষে আমি আর অল্প কিছু কানেক্টরস তোমাদের তোমাদেরকে দিচ্ছি, মোটামুটি 30-23। ইনস্টিড পরিবর্তে হোয়েন বা হোয়াইল, যখন হ্যান্স সেহেতু বা অতঃপর, এগুলো উঠাও, আমি এগুলো শেষ করব। শেষ করে আর আর অল্প কিছু লিখে দিচ্ছি। ইন স্পাইট অফ বা ডেসপাইট, সত্ত্বেও। ইভেন এমনকি, স্টিল ইয়েট তবুও, তবুও তা সত্ত্বেও, স্টিল তবুও ইয়েট তা সত্ত্বেও। লাস্ট আরেকটা দিচ্ছি, 30 নম্বর, রেদার রেদার হচ্ছে বরং। এই যে 30টা কানেক্টরস তোমাদের দিলাম, এই 30টা কানেক্টরস ভালো করে অর্থসহ তোমাদের মুখস্থ করতে হবে। আর এর পাশাপাশি আমি কিছু কনজাঙ্কটিভ দেব, সেগুলো পরবর্তী সময়ে তোমরা শিখে। আর আজ আজকে দিয়ে দিই, আমি 4টা কনজাঙ্কটিভ আমি আজকে দিয়ে দিই। এটাকে এটাকে তুমি উঠিয়ে নাও, এরপর আমি কনজাঙ্কটিভ দেবো 4টা, সেই 4টা কনজাঙ্কটিভ খাতায় উঠিয়ে নেবে, এগুলো অর্থসহ মুখস্থ করবে।
not only but also চার নাম্বার এন্ড আমি বাংলাটাও লিখে দিচ্ছি ইদার ডট 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 অর দুজনের যে কোনো একজন বা দুটোর যে কোনো একটি মানে দুটোর মধ্যে যে কোনো একটি নিদার নট দুজনের মধ্যে কেউ না বা দুটোর কেউ না দুজনের মধ্যে কেউই না বা দুটোর মধ্যে কোনোটাই না নট অনলি ডট 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 কিছু কথা তারপর বাট অলসো মানে এটা হচ্ছে শুধুমাত্র এটা না ওটাও বা শুধুমাত্র এ না সেও এরকম আর বোথ অ্যান্ড মানে উভয় বোথ অ্যান্ড উভয় আচ্ছা এই হচ্ছে তোমাদের 30টা সেন্টেন্স কানেক্টরস দিলাম এই 30টা সেন্টেন্স কানেক্টরস এবং এই 4টা কনজাংটিভ এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে অর্থ সহ এগুলো থেকেই পরীক্ষা পরীক্ষা আশা করি এখান থেকেই তোমরা 5-5 উঠাতে পারবে আর আগামী ক্লাসে আজকে আজকে আমার ইচ্ছা ছিল যে আজকেই দুটো উদাহরণ দেব হয়তো সময় অনেকটা চলে গিয়েছে আমি আগামী ক্লাসে তোমাদের এই যে 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 সেন্টেন্স কানেক্টরস গুলো দিলাম সেগুলো সুন্দরভাবে সবগুলো তোমাদেরকে ব্যাখ্যা করব ব্যাখ্যা করে বুঝিয়ে দেব আজকে একটি কানেক্টর তোমাদেরকে আমি দিয়ে যাই একটি আমরা প্রথমে লিখেছিলাম হাওয়েভার হাওয়েভার দিয়ে তোমাদের আমি তিনটা সেন্টেন্স লিখে দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরবর্তীতে আরো সহজে এগুলো লিখতে পারবে হাওয়েভার মানে যাই হোক যাই হোক বা যা হোক যা হোক না কেন হ্যাঁ যা হোক না কেন তা সত্ত্বেও ইত্যাদি হাওয়ার মানে যাই হোক বা যা হোক যা হোক না কেন তা সত্ত্বেও ইত্যাদি বাট ইয়েট নেভারথলেস প্রভৃতি শব্দগুলো প্রভৃতি শব্দগুলো হাওয়ার এর মতোই ব্যবহৃত হয় হাওয়ারের সমর্থক বা এর মতোই ব্যবহৃত হয় হ্যাঁ বাট ইয়েট নেভারথলেস প্রকৃতি শব্দগুলো হাওয়ারের মতোই ব্যবহৃত হয় বা হাওয়ারের সমর্থক বলতে পারি আমরা প্রসঙ্গতর বৈপরীত্য বা বৈসাদৃশ্য আচ্ছা আমি লিখে দিচ্ছি প্রসঙ্গতর বৈপরীত্য বা বৈসাদৃশ্য বৈ সাদৃশ্য বোঝাতে এগুলো ব্যবহৃত হয় বোঝাতে
এগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ কোন একটা কোন কোন মতামত বা কোন বিষয়বস্তুর বিপরীত বা বৈসাদৃশ্য যেটাতে মিল নেই বা কোনো কিছুর সাথে প্রসঙ্গ আছে, সেই রকম সেই রকম বিষয়গুলোর জন্যই বোঝাতে হাওয়ার, বাট, ইয়েট, নেভারথলেস এই শব্দগুলো ব্যবহৃত হয়। আমি তিনটেরই এক্সাম্পল দিচ্ছি, তিনটে এক্সাম্পল দিয়ে এটা শেষ করে দেব, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। Love, sympathy, and positive thoughts can win the hearts of the people around us, of the people around us. Love, sympathy, and positive thoughts can win the hearts of the people around us. However, many people can't realize it. এই যে উদাহরণ দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে লাভ, সিম্পেথি অ্যান্ড পজিটিভ থটস ক্যান উইন দা হার্টস অফ দা পিপল অ্যারাউন্ড আস, মানে ভালোবাসা, তারপর হচ্ছে দয়া এবং ইতিবাচক চিন্তা ভাবনা, এগুলো কি করতে পারে আমাদের চারপাশের যে মানুষ আছে তাদের মনকে জয় করতে পারে। হ্যাঁ, ফুল স্টপ দেওয়া হলো, তারপর লেখা হচ্ছে কি হাওয়ার কমা, কারেক্টরসের পরে সাধারণত কমা দিতে হয়। হাওয়ার মেনি পিপল কান্ট রিয়েলাইজ ইট, এটা অনেক মানুষই উপলব্ধি করতে পারে না। এই যে আমি যদি হাওয়ার নাও রাখি এখানে, ধরো আমি হাওয়ার রাখলাম না, ফুল স্টপের পর আমি লিখলাম যে মেনি পিপল কান্ট রিয়েলাইজ ইট, সেন্টেন্স কিন্তু হচ্ছে, আগের সেন্টেন্সে কি আছে, লাভ, সিম্পেথি অ্যান্ড পজিটিভ থটস ক্যান উইন দ্য হার্টস অফ দ্য পিপল অ্যারাউন্ড আস, ফুল স্টপ। আমি হাওয়ার বাদ দিলাম, মেনি পিপল ক্যান নট রিয়েলাইজ ইট, অনেক মানুষ এটাকে উপলব্ধি করতে পারে না বা এটা ধারণ করতে পারে না, অর্থ হচ্ছে কিন্তু হাওয়ার ব্যবহারের ফলে আমার এই যে দুটো সেন্টেন্স, এই যে এই পর্যন্ত, এই যে একটা সেন্টেন্স আমি নিলাম আজ পর্যন্ত এবং আর একটা সেন্টেন্স এই যে হাওয়ার দিয়ে এখানে নিলাম, এই দুটো সেন্টেন্সকে কি করছে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা মানে সংযোজন তৈরি করেছে বা আমি একটা ব্রিজ তৈরি করেছে, সেই ব্রিজটার ফলে ব্রিজ এই হাওয়ার এই ওয়ার্ডটা কি করেছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা ব্রিজ তৈরি করেছে এবং এই ব্রিজ তৈরি করার ফলে এদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং এই বাক্যের মাধুর্যতা বেড়ে গিয়েছে। সেন্টেন্স কানেক্টরস ইউজ করার বা ব্যবহার করার মূল উদ্দেশ্যই থাকে যে বাক্যের সৌন্দর্য সৃষ্টি করা, বাক্যের মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসা, সংযোগ তৈরি করা। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের,
our life on earth is very complicated. However, দেখো আওয়ার লাইফ অন আর্থ ইজ ভেরি কমপ্লিকেটেড, মানে পৃথিবীতে আমাদের জীবনটা অনেক জটিল। হাওয়ার, যাই হোক, উই শুড নেভার লুজ হোপ, আমাদের কখনো আশা ছেড়ে দেওয়া উচিত না। এই যে দেখো এখানে এখানে কি করছে, আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে আন্ডারলাইন করে দিচ্ছি, আওয়ার লাইফ অন আর্থ ইজ ভেরি কমপ্লিকেটেড, ফুল স্টপ দিয়ে আমি একটা সেন্টেন্স শেষ করলাম। আর একটা সেন্টেন্স কি, উই শুড নেভার লুজ হোপ, আমি যদি হাওয়াটা বাদ দিয়ে রাখি তাহলে কি হচ্ছে, সুন্দরভাবে দুটো অর্থ প্রকাশ পাচ্ছে যে পৃথিবীতে আমাদের জীবনটা আসলে খুবই জটিল, আমাদের আমাদের কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত না। দুটো, এই দুটোর মধ্যে আমি যখন নিয়ে আসবো যে পৃথিবীতে আমাদের জীবনটা অনেক জটিল, যাই হোক আমাদের আশা ছেড়ে দেওয়া উচিত নয়, এই যে যাই হোক বা হাওএভার, এর মাধ্যমে দুটো বাক্যের যে একটা সংযুক্তি ঘটেছে এবং দুটো বাক্যের মধ্যে যে একটা মাধুর্যতা তৈরি হয়েছে, তার ফলেই বাক্যটিকে আমাদের কাছে আরো ভালো লাগছে। এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস এর ফলেই, এটা হচ্ছে যে আওয়ার লাইফ অন আর্থ ইজ ভেরি কমপ্লিকেটেড, হাউএভার উই শুড নেভার লুজ হোপ, যাই হোক আমাদের আশা ছাড়া উচিত নয়, যদিও আমাদের জীবনটা পৃথিবীতে আমাদের জীবনটা অনেক কমপ্লিকেটেড বা অনেক জটিল, যাই হোক আমাদের আশা ছাড়া যাবে না, আশাকে আমাদের মানে টিকে রাখতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দুটো, আরেকটা লাস্ট লাস্ট তোমাদের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। নিশু has a lot of works to do. Nishu has a lots of works to do. To do, আচ্ছা আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। Lot of works to do. হাওয়ার, এই যে দেখো এখন আমি কি করলাম, ফুল স্টপ না দিয়ে আমি হাওয়ার ব্যবহার করছি। হাওয়ার কমা হি ইজ টায়ার্ড টু ফিনিশ দিস ওয়ান। দেখো নিশু হ্যাজ এ লট অফ ওয়ার্কস টু ডু, এটা একটা সেন্টেন্স, হি ইজ টায়ার্ড টু ফিনিশ দিস ওয়ান। হ্যাঁ, নিশুর হাতে অনেকগুলো কাজ আছে, কাজ করার মতো নিশুর হাতে অনেকগুলো কাজ আছে, সে এই একটা করেই ক্লান্ত। এই যে দুটো সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মধ্যে হাওয়ার আনার ফলে সেন্টেন্সের মাধুর্যতা বৃদ্ধি পাচ্ছে। নিশু হ্যাজ এ লট অফ ওয়ার্কস টু ডু, হাওয়ার হি ইজ টায়ার্ড টু ফিনিশ দিস ওয়ান, এই একটা করেই সে ক্লান্ত। অনেকগুলো কাজ নিশুর কাছে, কিন্তু নিশু একটা কাজ করে অনেকটা ক্লান্ত। যাই হোক আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আরো আরো কিছু এক্সাম্পল যদি দেখাই, আরো আরো দুটো ক্লাস যদি নেই, তাহলে সম্পূর্ণভাবেই তোমাদের এটা সেন্টেন্স কানেক্টরস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তোমরা খুব সহজেই এই সেন্টেন্স কানেক্টরস উত্তর করতে পারবে। অনেক সময় চলে গেছে, আমি আসলে ভেবেছিলাম 25-30 মিনিটের মধ্যে তোমাদের ক্লাস শেষ করব, কিন্তু অনেক সময় শেষ হয়ে গিয়েছে। তো আগামী কয়েকদিন তোমরা এই যে আজকে যে সেন্টেন্স কানেক্টরসগুলো আমি দিলাম সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলো এবং নিজেরা বাসায় যতটুকু সম্ভব প্র্যাকটিস করো, পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের জন্য
আরো উদাহরণ সহ যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে যেভাবে ভালো করে বোঝানো যায় তোমরা যেন বুঝতে পারো সেই চেষ্টা আমার থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই সবাই নিজের শরীরের প্রতি যত্নশীল হও, এবং আমাদের আমাদের যেই নির্দেশনাগুলো আছে এই করোনার সময় সেই নির্দেশনাগুলো আমরা সবাই যেন মেনে চলি, সবাই যেন সুস্থ থাকি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।